আপনাদের কিছু হতে পারে না, অথচ এগুলো আমাদের হাতেও নেই। এখন যে জঙ্গল থেকে টুক করে একজন যখনই এরা দল বেঁধে আসে তখন কিন্তু এটা হয় না, তখন ফরেস্টের লোকেরা কন্ট্রোল করতে পারে। কিন্তু যখন একটা আইসোলেটেড হয়ে যায়, একা হয়ে যায়, তখন তার মাথা ঠিক থাকে না, ওরা যেটা বলে, তখন সে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ায় এবং এইসব করে বেড়ায়। কারো তো নলেজে ছিল না যে এরকম একটা ঘটনা ঘটবে। বাট আমি আজকে শিক্ষা দপ্তরকে বলেছি যে প্রয়োজন হলে ফরেস্ট এরিয়ায় যারা থাকে তাদের জন্য, স্টুডেন্টদের জন্য পরীক্ষার সময় বাসের অ্যারেঞ্জমেন্ট করে দিতে, যাতে পায়ে হেঁটে যেতে না হয়। কিন্তু পায়ে হেঁটে না গেলেও হাতির দল যদি আসে তাহলে তো হাতির দল তো বাসটাকে উল্টে দিতে পারে। সেই জন্য সেটা নয়, সেটা প্রিকশন ওদের নিতে হবে। ফরেস্টকে আরেকটু সিরিয়াস এবং পুলিশকেও আগে থেকে বলবো যে নজর রাখতে, যাতে এই ধরনের জিনিস থেকে মানুষ রক্ষা পায়। দিদি, মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা শুভেচ্ছা তো জানাবেন। শুভেচ্ছা আমি অলরেডি জানিয়েছি এবং আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থাকলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, হাজিন, তারপরে তোমার CBSE, ICSE সব বাচ্চাদের জন্য। তারা ভালো করে এগোক, তারা ভালো করে পরীক্ষা দিক, মন খারাপ করার কোনো কারণ নেই। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ বাচ্চাকে অলওয়েজ ভালোবাসি। আমি চাই যে তারা সসম্মানে এগিয়ে যাক। এবং আজকে এই ঘটনাটার পরে, দুর্ঘটনার পরে আমি জলপাইগুড়ির DMকে এবং গৌতম দেবকে পাঠালাম ওদের বাড়িতে, কারণ সত্যি আমি খুব মানে মর্মাহত। আপনার ধমক খেয়ে তো বন্ধনটা উঠে গেছে, ওখানকার মানুষ। আমি কাউকে ধমকাই না, আমি আবেদন করি। ওই যে মানে আপনি যেটা বলেছেন, এই বন্ধের রাজনীতি থেকে পাহাড় মুক্ত করা, এটাই তো আপনার বক্তব্য? না, বন্ধের রাজনীতি থেকে এই বাংলাকেই মুক্ত করেছি অনেকদিন আগে, 11 বছর আগে। আমরা পলিসি নিয়ে আমরা কোনো বন্ধকে সমর্থন করি, কারণ মানুষ তার উন্নয়ন যদি স্তব্ধ হয়ে যায়, রাস্তায় যদি গতি থেমে যায়, তাহলে তার জীবনে কখনো উন্নয়ন হয় না। রাস্তা চলুক, কাজ চলুক, আমিও চলবো, সবাই চলবো, কিন্তু আমি একা চলবো, আর কেউ চলবে না, এটা তো হতে পারে না। যার জন্য আমি আমার গাড়ির সামনেও বলি যে তুমি কোনো দিন ট্রাফিক আটকাবে না, আমার তো নির্দেশ আছে। তার সাথে কেউ একটু করে ফেললে আমি সঙ্গে সঙ্গে আবার একেন না। সুতরাং আমি মনে করি যে বাংলা যেভাবে উন্নয়নে এগিয়ে চলেছে, মানুষের জন্যই এই উন্নয়ন, মানুষের কল্যাণ। আমি 10টা লোক মিলে রাস্তা বন্ধ করে দেবো, আর 1000টা লোক, লক্ষ লোক রাস্তায় গাড়িতে দাঁড়িয়ে থাকবে, পেশেন্ট গাড়িতে দাঁড়িয়ে থাকবে, পরীক্ষার্থীরা দাঁড়িয়ে থাকবে। আর আপনারা জানেন আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের, পলিউশন ডিপার্টমেন্টের নিয়ম আছে, পরীক্ষার 72 ঘন্টা আগে থেকে কেউ মাইক বাজায় না। এবং যেটা আমরা ইনডোরে করেছি ভাষা আন্দোলন, যেটা একটা ঐতিহাসিক দিন, সেটাও আমরা কিন্তু নো অবজেকশন নিয়ে তবে করেছিলাম, সেটাও ইনডোর।